ভোলার দুর্গম জনপদ মাঝের চরে বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতায় প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা বাল্য বিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে এই কোস্ট ট্রাস্ট, ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গতকাল ভোলা সদরের কাছিয়া ইউনিয়নের মাঝের চরে এই প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাছিয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কোস্ট ট্রাস্ট এর এপিসি প্রকল্পের জেলা সমন্বয়কারী মিজানুর রহমান সহ আরও অনেকে। সভায় বক্তারা বাল্য বিয়ে সম্পর্কে কুফল তুলে ধরে বলেন, বাল্যবিবাহ আমাদের দেশের দীর্ঘদিনের একটি সামাজিক অভিশাপ। বাল্যবিবাহের অভিশাপে একজন নারীকে পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতে দেয় না। তৃণমূল পর্যায় থেকে সকলে সচেতন হলে বাল্যবিয়ে রোধ করা সম্ভব হবে।